আমাকে হাসির জন্য যে মানে উস্কানি দিয়েছে এই সাংবাদিক, যে ছেলে পা হারান, এই 50 লক্ষ টাকা জরিমানায় কি রায় দিয়েছে আমি কোর্টের কথা বলতে চাই না, আমি যাই না, একজন বিচারপতি ওখানে আছেন, আমি কোর্টে প্রশ্ন তুলতে চাই না। আমি বলি যে ওইখানে যে কথাটা বলা হয়েছে মানবিক কারণে এই রায় দেওয়া, একটা হলো আমার দেশে আইন হলো 5 লক্ষ টাকা জরিমানা, সেখানে 50 লক্ষ টাকা, তো এখন মানবিক কারণে কোনো ই হয় কিনা আমি জানি না, সেটা আপনারা বলতে পারবেন, আমি এই ব্যাপারে মানে কোনো চ্যালেঞ্জ করতে চাই না। আমি শুধু প্রশ্নটা উত্থাপন করে রাখলাম যে এইটা এইভাবে হয় কিনা, এটাও চিন্তার বিষয়। তাহলে এই যদি এত খুন হয় দেশে, খুনের সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি, তারপরে খুন কি বন্ধ হয়েছে? হয়নি। এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এরপর আমরা বলেছি যানবাহনের প্রকৌশলগত দিক, আপনি দেখবেন স্পেসিফিকেশন আছে একটা, কি একটা কোন সাইজের গাড়ি হবে কি হবে না হবে ইত্যাদি, আপনার এই স্পেসিফিকেশন অনুযায়ী গাড়ি তৈরি করে না, সেখানে আমরা এখন বাধ্যতামূলক করে দিচ্ছি কিভাবে এটাকে এখন এই স্পেসিফিকেশন অনুযায়ী করা হবে। মধুখালি, ফরিদপুরের মধুখালিতে একই জায়গায় বছরে 10টা ই হলো ডাকাতি, তখন আমাদের সবসময় ড্রাইভাররা অ্যারেস্ট হয়, একবার একবার 6 দিন গাড়ি বন্ধ, ওখানে গাড়ি চলে না, তখন সেখানে এসপি সহ সবাইকে নিয়ে আমরা বসলাম হোম মিনিস্টার ওখানে। আপনারা ইন্টারন্যাশনাল যে ট্রাফিক সিগনাল, সেই সিগনালের মধ্যে গরুর ছবি আছে, হরিণের ছবি আছে, হাঁসের ছবি আছে, আমরা তো সেটা আজকে একজন বাঙালি সে যখন আরবে যায়, আরবি জানে না, সে কি দেখে রাস্তা চালায়, সে ওই সাইন সিগনাল দেখে রাস্তা চালায়, সেই কথাটা বলা হয়েছে। আপনার এই সাংবাদিক বন্ধুরা এটাকে টুইস্ট করেছেন। তৃতীয় কথাটা হাসি, কেন হাসি, আমি হাসবো কেন, আমি তো এমনি একটু বেশি হাসি, আমার প্রবলেম হলো এইটা, এখন হাসা যদি দোষ হয়ে থাকে আমি দুঃখিত, কিন্তু প্রশ্ন হলো কি প্রেক্ষাপটে হাসছি, তাও কিন্তু সাংবাদিকদের, যারা সাংবাদিকদের কারণে যখন প্রশ্ন করা হলো আমি কিন্তু জানিও না, তখন একটা আনন্দের বিষয়, আমি 68 বছর পরে মংলা বন্দরে আমরা ক্রেন কিনছি, চুক্তি হচ্ছে, সেই চুক্তি আমরা সবাই খুব আনন্দিত। এর মধ্যে একজনে প্রশ্ন করলো যে দুজন ছাত্র মারা গেছে অ্যাক্সিডেন্ট, আপনি কী বলেন? আমি আপনি দেখবেন পুরো ফুটেজটা দেখার জন্য অনুরোধ করবো, সেখানে আমি বলেছি যে যে যদি কেউ দুর্ঘটনায় কেউ দায়ী হয় ড্রাইভার, তার বিরুদ্ধে শাস্তি হবে, আমরা কেউ কিছু প্রতিবাদ করবো না। এরপরে একজন সাংবাদিক সে বললো যে আপনার আশকারা পাইয়া এই ড্রাইভার এইট হয়েছে, আমি স্বাভাবিকভাবে তখন একটা হাসি দেওয়ারই কথা, আমি আবার আশকারা কথা বলতে না, আমি তখন বলছি যে দুর্ঘটনা তো সব দেশেই ঘটে, তাহলে তো এই ভারতেও দুর্ঘটনা, এইটা এইটুক বলা হয়েছে, এইটা আমাকে হাসির জন্য যে মানে উস্কানি দিয়েছে এই সাংবাদিক।